ভারতে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে প্রকাশ্যে চলে এসেছে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল। প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে নরেন্দ্র মোদী ও অমিত শাহর সিদ্ধান্ত ও কাজের ধরন। 10 বছর ধরে একের পর এক সাফল্য বিজেপির অভ্যন্তরের অনেক কিছু বাইরে আসতে দেয়নি, কিন্তু এবার নির্বাচনে এক ধাক্কায় আসন নেমে আসে 303 থেকে 240। সরকার করতে গিয়ে শরিকদের গুরুত্ব দেয়া এবং উত্তরপ্রদেশে মুখ থুবড়ে পড়া, এসব নিয়ে চলছে দলের মধ্যে অভ্যন্তরীণ টানাপোড়েন। নরেন্দ্র মোদীর উপর ইতোমধ্যেই কোনো কোনো মহল চাপ সৃষ্টি করেছে, যাতে নতুন সরকারে অমিত শাহ আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব না পান। উত্তরপ্রদেশের বিজেপির একটি বড় অংশ রাজ্যে ভরাডুবির জন্য অমিত শাহর দিকে আঙুল তুলেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছের নেতারা আবার ওই বিষয়ে দোষারোপ করছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। মোদী শাহর সঙ্গে যোগীর তিক্ততার সম্পর্ক রাজনীতিকদের মধ্যে প্রথম প্রকাশ্যে আনেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। ভোটের প্রচারের সময় কেজরিওয়াল মাত্র 2টি বিষয়ে কথা বলেন। 1, নরেন্দ্র মোদী তার তৈরি নিয়ম মেনে 75 বছর বয়স হয়ে যাওয়ার পর দায়িত্ব দিয়ে যাবে অমিত শাহর হাতে। 2, একক ক্ষমতায় তৃতীয়বার সরকার গঠন করলে মোদী 2 মাসের মধ্যে সরিয়ে দেবেন যোগীকে, যেভাবে তিনি সরিয়ে দিয়েছেন রাজস্থানে বসুন্ধরা রাজে, মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান, ছত্তিশগড়ে রমন সিংকে। মোদীর অবসর গ্রহণের বিষয়টি একটা কল্পনাপ্রসূত বিষয় বলে অমিত শাহ নাড্ডারা উড়িয়ে দিয়েছেন, কিন্তু যোগী নিয়ে দলের কেউ একটি কথাও বলেননি। তখন থেকেই সামনে আসে বিজেপির ভেতরের টানাপোড়েনের বিষয়টি। ভোটের ফল অস্বাভাবিক খারাপ হওয়ায় এখন আর তা মোটেই গোপন নেই। এবার যোগীর অনুগামী স্থানীয় নেতারা কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অমিত শাহকে। সামাজিক মাধ্যমের ভিডিওতে তারা বলছেন অযোগ্যদের তিনি খেয়াল খুশি মতো প্রার্থী করেছেন, প্রার্থীপদ কেনাবেচা করেছেন, এমনকি এই অভিযোগও করা হচ্ছে। অমিত শাহ গুজরাটি ব্যবসায়ীদের হাতে প্রধানমন্ত্রী নির্বাচন কেন্দ্র বারাণসীকে তুলে দিয়েছেন। বিপরীত দিকে মোদী অমিত গোষ্ঠীর ঘনিষ্ঠরা দোষী ভাবছেন যোগীকে। তাদের অভিযোগ, যোগীকে হাত গুটিয়ে বসেছিলেন। আসলে যোগী নাকি চাননি 2019 সালের মতো জনাদেশ নিয়ে মোদী ফের রাজত্ব করুন। উল্লেখ্য, 2017 সালের বিধানসভা নির্বাচনের পর যোগী আদিত্যনাথ নাকি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে মোদী অমিত জুটির প্রথম পছন্দ ছিলেন না। ওই রাজ্যের গাজীপুর থেকে নির্বাচিত মনোজ সিনহাকে দায়িত্ব দিতে তারা চেয়েছিলেন। মনোজ সিনহা তখন ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী, মনোজকে সে কথা জানানো হয়েছিল, কিন্তু বাদ সেধেছিল আরএসএস। সংঘের পছন্দই শেষ পছন্দ, তাই মেনে নিতে বাধ্য হয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। শুরু থেকে যোগী আদিত্যনাথ কোনোদিন মোদী শাহর ঘনিষ্ঠ বৃত্তের অংশ হননি, বরং দল ও রাজ্যের সরকার পরিচালনার ক্ষেত্রে যোগী বারবার সক্রিয়তা বজায় রাখার চেষ্টা করেছেন। তবে শুরু থেকে দিল্লির সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হয়েছিল। এবার ভোটের ফল প্রকাশের পর ভিতরের দূরত্বটা আরও প্রকট হয়। বাজেট ফলাফলে দুই শিবিরের ঘনিষ্ঠজনেরা প্রকাশ্যে একে অপরকে দোষ দিয়ে চলেছেন। নতুন দিশা